কুলগাঁওয়ের পীরগঞ্জে ভোমরাদহ ইউনিয়নের 1-2-3 নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মালেকা বানু ওরফে রুবি ভোমরাদহ ইউনিয়নের 3 নং ওয়ার্ডের খামার সেনুয়া গ্রামের স্থায়ী বাসিন্দা শ্রবণ ও বাক প্রতিবন্ধী তোবারক আলীর পুত্র রহমান আলীর খাদ্য বান্ধব রেশন কার্ড নং 1209 অসহায় দিনমজুর হওয়া সত্ত্বেও প্রতিবন্ধী রহমান আলীর কার্ডের নাম কেটে 1-2-3 নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মালেকা বানু ওরফে রুবি ক্ষমতার অপব্যবহার করে তার নিজ মেয়ে রানীশংকৈল উপজেলার রাতর ইউনিয়নের বাসিন্দা হওয়া সত্ত্বেও প্রতিবন্ধী রহমান আলীর নাম কেটে নিজ মেয়ে মামুনি আক্তারের নামে কার্ডটি করিয়া 15 টাকা দরে চাউল উত্তোলন করিয়া আসিতেছেন। এ নিয়ে গত 4 ডিসেম্বর পুনরায় মামুনি আক্তারের নাম বাতিল করে প্রতিবন্ধী রহমান আলীর নামে খাদ্য বান্ধব কর্মসূচির রেশন কার্ডটি ফিরে পাওয়ার জন্য পীরগঞ্জ উপজেলা নির্বাহীর অফিসারের নিকট অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে প্রতিবন্ধী রহমান আলীর বোন অশোভা বেগম বাদী হয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহীর অফিসার বরাবর কার্ডটি পুনরায় ফিরে পাওয়ার জন্য অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে ওই ইউপি সদস্যের সাথে কথা হলে তিনি বলেন, কার্ডটি ফেরত দেওয়ার চিন্তা ভাবনা করছি। এ বিষয়ে উপজেলা খাদ্য কর্মকর্তার সাথে কথা হলে তিনি বলেন, এ বিষয়ে আমার কোন কিছু করার নেই।